জমকালো আয়োজনে পর্দা উঠছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নবম আসরের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা দশ দিনের আসরের পর্দা নামবে 10 এপ্রিল করোনার কারণে উদ্বোধনী আনুষ্ঠানিকতায় দর্শক প্রবেশ সীমিত করা হয়েছে 31টি ইভেন্টের 5000-এর বেশি অ্যাথলেট অংশ নিচ্ছে মার্চ পাস্টে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গেমসের মশাল বহন করবেন গলফার সিদ্দিকুর রহমান আর সাঁতারু মাহফুজা খাতুন শিলা মাস্কট প্যারেড আর বঙ্গবন্ধু ও বাংলাদেশ প্রামাণ্য চিত্রের পর স্টেজ শো শেষে লেজার শো ও ফায়ার ওয়ার্কসের প্রদর্শনীতে সাজানো উদ্বোধনী অনুষ্ঠান দেশের 29টি ভেন্যুতে 5300 অ্যাথলেট 31টি ডিসিপ্লিনে মোট 378টি সোনার লড়াইয়ে অংশ নিচ্ছেন এবারের গেমসে সার্বিক সফলতা কামনা করছি সবশেষে আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় শত ব্যস্ততার মধ্যেও ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের অনুপ্রাণিত করেছেন ক্রীড়ার প্রতি আপনার অনুরাগ সবিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী দিনে আরো বড় পরিসরে বাংলাদেশ গেমস আয়োজিত হবে সে প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক থ্যাংক ইউ ফর ইউর ইন্সপায়ারিং ওয়ার্ডস অনারেবল স্টেট মিনিস্টার সুধী মণ্ডলী এবার মূল্যবান ভাষণ প্রদান করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস 2020-এর প্রধান পৃষ্ঠপোষক দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি Ladies and gentlemen, may I have the honor to invite the Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh and Chief Patron of Bangabandhu 9th Bangladesh Games 2020, Her Excellency Sheikh Hasina MP, to kindly address the audience. Bismillah ar-Rahman ar-Rahim. Ami Bangabandhu 9th Bangladesh Games 2020-এর এই উদ্বোধন অনুষ্ঠানে যা অনুষ্ঠিত হচ্ছে 1 এপ্রিল 2021 এই অনুষ্ঠানে উপস্থিত আমি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই বিশেষ করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি মহাসচিব এই বঙ্গবন্ধু গেমসের যে সমস্ত কর্মকর্তারা যারা অনেক সমস্যার মধ্যেও বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস 2020 আয়োজন করেছে সেই সাংগঠনিক কাঠামো সাংগঠনিক যে কমিটি তার কোচেয়ার চেয়ার সহ যারা এর সঙ্গে জড়িত ছিলেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে সাথে আমাদের খেলোয়াড়গণ বাংলাদেশের প্রতিটি ডিভিশন থেকে এখানে যারা উপস্থিত রয়েছেন এবং সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই আমাদের এই আয়োজনটা ছিল মুজিব বর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে 2020 সালে কিন্তু হঠাৎ করে তখন করোনা ভাইরাস এমনভাবে দেখা দিল যে আমরা বাধ্য হয়ে সেটা স্থগিত করে আমরা এইবার এটা করার আয়োজন করছি যদিও এখন আবার নতুনভাবে করোনা দেখা দিয়েছে তবে আমি এটুকু চাইব যে সকলে আপনাদের স্বাস্থ্য সুরক্ষার দিকটা বিশেষভাবে নজরে রেখেই সমস্ত খেলাগুলি আপনারা অনুষ্ঠিত করবেন আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে এবং বঙ্গবন্ধু বাংলাদেশ নবম যে গেমস হচ্ছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস এই বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের আপনারা মশালটা প্রজ্বলিত করেছেন টুঙ্গিপাড়া থেকে যে মাটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন আর যে মাটিতে তিনি ঘুমিয়ে আছেন সেখান থেকেই বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস এই অনুষ্ঠানের মশাল প্রজ্বলিত হয় এবং সেখান থেকে তা ঢাকা নিয়ে আসা হয় সেজন্য আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা স্বাধীন জাতির স্বাধীনতা পেয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেই 1948 সাল থেকে
ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 সালে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিলেন সেই মহান নেতা, আমি তার প্রতি শ্রদ্ধা জানাই সকল শহীদান রক্ত দিয়ে যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, আমার নির্যাতিত মা বোনদের প্রতি তাদের অবদান আজকে আমরা স্বাধীন জাতি। যে কোনো দেশে প্রতিটি ক্ষেত্রে মানুষকে উন্নতি করতে হলে সর্বদিকেই আসলে উন্নতি হওয়া দরকার, এবং খেলাধুলা এটা একান্তভাবে অপরিহার্য, বিশেষ করে আমাদের ছোট শিশু থেকে শুরু করে যুব তরুণ তাদের জন্য একান্তভাবে অপরিহার্য। আর খেলাধুলার প্রতি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবসময় আন্তরিকতা ছিল, এবং তিনি সবসময় উৎসাহিত করতেন এবং নিজে তিনি খেলতেন, আমার দাদাও খেলতেন, আমার ভাইয়েরাও খেলতেন, এমনকি ভাতৃবধূরা নবপরিণীত ভাতৃ দুই বধূ তারাও খেলতেন। 75ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করে আসলে বাংলাদেশের সকল সম্ভাবনাটাই নষ্ট হয়ে গিয়েছিল। 21 বছর পর আমরা সরকারে আসি, তারপর থেকে আমরা চেষ্টা করেছি যে আমাদের দেশের ছেলেমেয়েদের যুব সমাজকে খেলাধুলা কীভাবে উৎসাহিত করা যায়, এবং খেলাধুলা শুধু মানে সব ধরনের খেলাধুলার দিকেই আমরা নজর দিয়েছি, এমনকি আমাদের দেশীয় যে খেলাগুলি সেগুলিকে আমরা বাদ দিইনি। এর একটাই লক্ষ্য যে আমাদের ছেলেমেয়েরা সবাই এর সঙ্গে সম্পৃক্ত থাকুক। আমরা সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম অর্থাৎ খেলার মাঠ করে দিচ্ছি, তাছাড়া আন্তর্জাতিক মানের মানে ক্রিকেট খেলা, ফুটবল খেলা বা অন্যান্য সব ধরনের গেমস যাতে হতে পারে তার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি এবং ট্রেনিংয়েরও ব্যবস্থা করেছি। হ্যাঁ, এটা আমি জানি যে 2020 সালে করোনার কারণে সব কিছুতেই একটু সমস্যা দেখা দিয়েছে, এখন আবার আমরা দিচ্ছে, তবুও আমরা মনে করি আমরা এই অবস্থাও কাটিয়ে উঠতে পারবো। তবে আজকে আমার সবথেকে খারাপ লাগছে যে করোনার কারণে আমি নিজে মাঠে উপস্থিত থেকে সবাইকে দেখতে পারলাম না। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব এই কথা দিয়েছিলাম বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশ, যে কারণে আজকে আমি এই বিশেষ করে ভার্চুয়ালি আপনাদের সঙ্গে মানে উপস্থিত থাকছি, আর আমাকে এভাবেই এখানে উদ্বোধন করতে হচ্ছে। কিন্তু আসলে আমি খেলাধুলা নিজেও পছন্দ করি এবং সবসময় যে কোনো খেলা আমি নিজে মাঠে উপস্থিত থাকতে চেষ্টা করেছি অতীতে, কিন্তু এবার পারলাম না, সত্যি আমার জন্য খুব দুঃখজনক। তারপরও আমি বলবো যে আমি সকলের নিরাপত্তার কথা চিন্তা করে আসিনি, তো আমি আশা করি যে এখন থেকে 31টা ডিসিপ্লিনে যে খেলাগুলি অনুষ্ঠিত হবে প্রত্যেকে আপনারা স্বাস্থ্য সুরক্ষাটা একটু মেনে চলবেন, কারণ আমি চাই না যে এই কোনো কারণে যদি কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হন সে কারণে সকলকে এবং যারা আয়োজক তাদেরকে এবং অ্যাসোসিয়েশন অলিম্পিক অ্যাসোসিয়েশনকে আমি বলবো যে আপনারা এই বিষয়টা বিশেষভাবে লক্ষ্য রাখবেন যেন সকলে স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলতে পারে। এবং এই আজকে যে উদ্বোধন হলো উদ্বোধনের মধ্য দিয়ে আপনাদের এই আয়োজন সফল হোক, সুন্দর হোক আমি সেই কামনা করি, এবং আবারও আমি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আমাদের ক্রীড়া মন্ত্রণালয় থেকে শুরু করে যারা সংশ্লিষ্ট আমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং সকল অংশগ্রহণকারী তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন এবং আগাম শুভেচ্ছা থাকলো যে সফলভাবে আপনারা এটা সম্পন্ন করবেন, এবং প্রত্যেকেই যেন আপনাদের পারদর্শিতা আপনারা দেখাতে পারেন, যে কয়টা ডিসিপ্লিনে খেলা হবে প্রত্যেকটা খেলায় আপনারা আপনাদের পারদর্শিতা দেখাতে পারবেন, এবং সেই সাথে আপনারা নিজেদেরকে প্রস্তুত করবেন যে আমরা যেন আগামীতে আমরা অলিম্পিক গেমস বিশ্বের যেখানেই হবে বাংলাদেশের পক্ষ থেকে যেন সেখানে অংশগ্রহণ করবার মতো নিজেদেরকে উপযুক্ত করে গড়ে তুলতে পারি, এবং ভবিষ্যতে আমরা সেইভাবে কয়েকটি গেমস ঠিক করে নিয়ে আমরা আন্তর্জাতিক মানের ট্রেনিংয়েরও ব্যবস্থা করব, এবং সেভাবেই আমরা তৈরি করতে চাই আমাদের খেলোয়াড়দের কাছে। সেই কথাটা মনে রেখেই মানে ঘর থেকে এটা শুরু, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস 2020
পয়লা এপ্রিল সূচনা হয়েছে তার শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চির যুগ হয়েছে।